নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট, যদিও তা আর খুব একটা বেশি দিনের নয়। আস্তে আস্তে পেট্রোল এবং ডিজেলের যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধানের পথে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহর জুড়ে আজকে বিক্ষোভ, বিশেষ করে এই বিক্ষোভ পরিলক্ষিত হলো এসএফআই, টিওয়াইএফ এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে। চারটি বামপন্থী যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে যুব সংগঠনের থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় শহর আগরতলার রাজপথে। রাজধানী আগরতলার একটি মিছিলও সংগঠিত হয়। বর্তমানে পেট্রোল ডিজেলের যে সংকট, সেই সংকটের কারণে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। প্রত্যেক দিন পেট্রোল পাম্পগুলিতে লম্বার পর লম্বা লাইন, পেট্রোল মিলছে না, লাইন দিয়ে দাঁড়ালেও কারণ তেলের ট্যাঙ্ক বা তেলের গাড়ি এসে পৌঁছায়নি রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে সংকট তৈরি হয়েছে কৃত্রিমভাবে। তবে বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী সকলেই একটা কথা জানিয়েছেন যে সংকট দূর হয়ে যাবে অনতি বিলম্বে, কারণ পেট্রোলের যে গাড়ি বা যে ট্রেন আমরা দেখেছি আজকেই রওনা হয়ে গেছে এবং তা আজকের রাতে মধ্যে প্রবেশ করে যাবে ত্রিপুরাতে। তবে এই বিক্ষোভে কি বক্তব্য উঠে এসেছে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে, শুনুন। শেখের কোটে আইওসির একটা বাফার স্টক তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু গত ৬ বছর ধরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এই ৬ বছরের মধ্যেও বাফার স্টকের কাজ শেষ করা যায়নি। যদি এটা করা যেত তাহলে আজকে আমাদের রাজ্যে এই অভূতপূর্ব জ্বালানির সংকট তৈরি হতো না। এবং এই সংকটকালে আমরা দেখছি যে রাজ্য মন্ত্রিসভা পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত, পশ্চিমবাংলার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এরা মিডিয়াতে প্রচার করছেন, কিন্তু রাজ্যের মানুষ গত ১৫ দিন ধরে যে অসহনীয় অবস্থার মধ্যে আছে, বিশেষ করে এই জ্বালানি সংকটের কারণে কালোবাজারি চলছে। ২০০ টাকার ১০০ টাকার পেট্রোল ৩০০, ৪০০, ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, প্রশাসন নীরব দর্শক। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা দাবি করছি অবিলম্বে জ্বালানির সংকট নিরসন করবার জন্যে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদের রাজ্যে বাফার স্টক তৈরি করার জন্য ডাবল ইঞ্জিনের যে সরকার, এই সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। তার জন্যই আজকে বামপন্থীরা রাস্তায় নেমেছে এই কুম্ভকর্ণের বিদ্রোহ ভঙ্গ করবার জন্য। মানুষ দেখছেন মারাত্মকভাবে নাজেহাল হচ্ছেন পেট্রোল ডিজেলের মারাত্মক সংকট, এবং এই সংকট প্রায় ১০-১১ দিন যাবৎ আমরা দেখছি। রাজ্যের যে একটা সরকার আছে এই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন না, মানুষ থেকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। এই জনবিরোধী নীতি, তাদের অপরিকল্পনা, উদাসীনতার ফলে এই সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি এই সংকট মোকাবেলা করা সহজ ছিল, সরকারের ব্যর্থতা, অপদার্থতা নীতির ফলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন লাইন ধরাচ্ছেন, বাইকে ২০০ টাকার, গাড়িতে ৫০০ টাকা, এবং এই নীতির ফলে প্রতিদিন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছেন, যা মোদী নানা পদ্ধতিতে মানুষকে লাইনে দাঁড় করান। ডাবল ইঞ্জিনের সরকার তার এই নীতি সিদ্ধান্তের ফলে প্রতিদিন মানুষ লাইনে দাঁড়াচ্ছে। আমরা তার প্রতিবাদে দ্রুত রাজ্যের পেট্রোল ডিজেলের যে সংকট তৈরি হয়েছে সংকট নিরসন করা, মানুষকে লাইনে যেন দাঁড়াতে না হয় দিনে ঘন্টার পর ঘন্টা, সেখান থেকে নাজেহাল করা থেকে মানুষকে মুক্ত করার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি আমাদের রাজ্যের এরকম হাজারো ছেলে আছেন, মেয়েরা আছেন, যারা অনলাইন ডেলিভারির কাজ করেন, তারা বাইকে চেপে মানুষের বাড়িতে জিনিসপত্র, খাবার পৌঁছে দেন এবং তার মাধ্যমেই এই পেশায় যুক্ত হয়ে তার পরিবার পরিচালনা করছেন। তার বাইকের মতো ২০০ টাকার তেল দিচ্ছেন, তার প্রতিদিন ২০০ টাকার তেল লাগে। আমরা দেখছি এরকম যারা ডেলিভারির কাজে যুক্ত, পেশায় যুক্ত, তারা লাইন দিনের বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে, পরিবারের উপার্জন করে খাবার নিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে নেই। ফলে এরকম একটা অবস্থা, অস্বস্তিকর অবস্থা আমরা দেখেছিলাম বামফ্রন্ট সরকারের শেষ দিকে ২০১৭ সালে এরকম একটা সংকট তৈরি হয়েছিল মাত্র কয়েকদিনের। আজকে যিনি খাদ্য দপ্তরের মন্ত্রী, তার নেতৃত্বে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুদিনের পেট্রোল ডিজেলের সংকটের মধ্যেই টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ করেছিল, আর উনি যখন খাদ্যমন্ত্রী তখন আজকে ১২ দিন যাবৎ সংকট। গতকালকে সোশ্যাল মিডিয়া একটা বার্তা দিলেন, আজকে এতদিন পর মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন এসে পড়েছে এই সংকট। তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে, ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের ঘুমে আমাদের রাজ্য সরকার, এই কুম্ভকর্ণের ঘুমে জনবিচ্ছিন্ন রাজ্যের
ডাবল ইঞ্জিনের সরকার, মমতা আইপিএফ থেকে নিয়ে যে বিজেপি সরকার, এই জনবিচ্ছিন্ন সরকারের ঘুম ভাঙানোর জন্য আমরা ডিওয়াইএফআই বাম ছাত্র সংগঠনের বক্তব্য আপনারা শুনলেন। বর্তমান সরকারের দিকে তীব্র অভিযোগ এবং সমালোচনা করলেন বাম ছাত্র সংগঠন। তার সঙ্গে রাজ্যে যে জ্বলন্ত সমস্যা রয়েছে বর্তমানে, সেই সমস্যার অনতিবিলম্বে সমাধানের দাবি তুলেছেন ছাত্রী বাম সংগঠন। ছোট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।